হ্যালো ক্লাস, আজ সামিট সিলেবাসে তোমাদের যে কটা রয়েছে সেটা লাস্ট সামিটে আমরা এসে পৌঁছেছি। জোহানেসবার্গ সামিট 2002-তে হয়েছিল সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার জোহানেসবার্গ বলে একটা জায়গা আছে, সেখানে 2002-তে এটা হয়েছিল। সেই জন্য এটার সবকিছুতে এটার নামের পাশে কমা দিয়ে 2002 বা 02 লেখা থাকে। এই সামিটের মেইন নামটা ছিল WSSD, ফুল ফর্ম ছিল ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি এটা ছিল একটা রিভিউ সামিট। 1992-তে যে রিও সামিট হয়েছিল সেখানে যে গোলগুলো নেওয়া হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টকে নিয়ে, যে গোলসগুলো সেট করা হয়েছিল সেই গোলসগুলো কতটা ইমপ্লিমেন্ট হলো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সেটাকে নিয়ে রিভিউ করার জন্য এই সামিট আজ সামিটটা হয়েছিল। তখন ইউনাইটেড নেশনসরা বুঝতে পারছিল যে ম্যাক্সিমাম দেশই এটা ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক করছে না, তো সেই কারণে ট্রিটিতে যারা সাইন করেছিল তাদেরকে নিয়ে অ্যান্ড তারা যারা করেনি তাদেরকেও ইনভাইট করা হয়েছিল, যাতে তারা আসে এবং এই গোলস গুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা এই রিলেটেড অবজেক্টিভস গুলো ফুলফিল করতে সাহায্য করে। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু এখানে জয়েন করেনি এবং তারা এই সামিটটা বয়কট করেছিল এবং তারা বলেছিল যে তারা ট্রিটিতে সাইন করবে না বা তারা এই রিলেটেড সাজেশনস ও কিছু ইমপ্লিমেন্ট করবে না। আচ্ছা, এটা 10 ইয়ার্স পরে হয়েছিল রিও ডি জেনেরিও সামিটটা, সেটা বুঝতেই পারছো। আর যেখানে পার্টিসিপেন্টস করা ছিল বিভিন্ন স্টেট এন্ড গভর্নমেন্টের হেডস তারা ছিল, এছাড়া ন্যাশনাল ডেলিগেটসরা ছিল, এনজিও লিডার্সরা ছিল, এছাড়াও এখানে আরেকজন ছিল সেটা হচ্ছে বিজনেস গ্রুপস ছিল। মেজর যে বিজনেস গ্রুপস গুলো, বড় বড় যে বিজনেস গ্রুপস গুলো তাদেরকেও ইনভাইট করেছিল, কারণ তাদের মানে কর্পোরেট ওয়ার্ল্ড এর একটা কৃতিত্ব আমরা দেখতে পাবো পরে গিয়ে। কর্পোরেট ওয়ার্ল্ড কে বারবার বলছে এগিয়ে আসতে ইউনাইটেড নেশন, যে কর্পোরেট ওয়ার্ল্ড ছাড়া এই ডেভেলপমেন্ট ডেভেলপিং ওয়ার্ল্ড এর ডেভেলপমেন্ট বা আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড এর ডেভেলপমেন্ট কখনো সম্ভব না, কর্পোরেট ওয়ার্ল্ড কে এগিয়ে আসতে হবে তাহলেই একমাত্র সম্ভব। আচ্ছা, নেক্সট ফোকাস কি কি ছিল? ফার্স্ট ফোকাস ছিল দি রি এক্সামিন ক্রিটিক্যাল এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ইস্যুস অ্যান্ড ফর্মুলেট ইনোভেটিভ কনক্রিট অ্যান্ড রিয়েলিস্টিক প্রপোজালস। আগে দেখতে হবে যে আগের গুলোতে কি অবস্থা, এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ইস্যু গুলো যেগুলো আগে প্ল্যান করা হচ্ছিল সেগুলো কি অবস্থা, এবং সেগুলোকে দেখে নতুন করে বা রিনিউ করে যেগুলো আগে নেওয়া হয়েছিল সেগুলোরই রিনিউ করে কোনো ইনোভেটিভ কংক্রিট অ্যান্ড রিয়েলিস্টিক প্রপোজাল দিতে হবে, যাতে আবার করে এই সাস্টেনেবল যে গোলস গুলো নেওয়া হয়েছিল সেগুলো এস্টাবলিশ করা যায়। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই অ্যাকমপ্লিশমেন্টস অ্যান্ড এরিয়াস ওয়ার ফার্দার এফর্টস আর নিডেড টু ইমপ্লিমেন্ট এজেন্ডা 21। এজেন্ডা 21 ও দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম দেশ ইমপ্লিমেন্ট করছে না, তাই জন্য সেই সমস্ত এরিয়াগুলো খুঁজে খুঁজে বার করা, যেখানে এজেন্ডা 21 এ যে প্রপোজালস গুলো নেওয়া হয়েছিল সেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, এবং সেগুলো ফাইন্ড আউট করে সেখানে এজেন্ডা 21 কে নতুন করে ইমপ্লিমেন্ট করা। নেক্সট ছিল আইডেন্টিফাই ফিউচার চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস, মানে ভবিষ্যতে আর কি কি চ্যালেঞ্জেস কি কি আমাদের হিউম্যান কাইন্ডের জন্য, নেচারের জন্য, এনভায়রনমেন্টের জন্য কি কি চ্যালেঞ্জেস আসতে চলেছে সেটাকে আইডেন্টিফাই করাও তখন একটা মেজর অবজেক্টিভ ছিল। নেক্সট ছিল রিনিউ পলিটিক্যাল কমিটমেন্ট, বিভিন্ন দেশের মধ্যে পলিটিক্যাল কমিটমেন্টকে রিনিউ করা যাতে সবার মধ্যে সদ্ভাব থাকে, কারোর সাথে কারো ঝগড়া না হয় সেটাকে রিনিউ করাটাও এর একটা অবজেক্টিভ ছিল। নেক্সট হচ্ছে কি জোহানেসবার্গের যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছিল এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে বেস করে যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছিল সেটা ছিল রিঅ্যাফার্ম কমিটমেন্ট টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টই একমাত্র আমাদের বাঁচার উপায়, এটাকে বারবার করে বলা হচ্ছে, বিল্ড হিউম্যান ইকুইটেবল অ্যান্ড কেয়ারিং গ্লোবাল সোসাইটি ফর দ্য নিড অফ হিউম্যান ডিগনিটি। মানে মানুষ কে ঠকিয়ে আমি জিততে পারবো না, আমি কতদিন জিতবো, আমি আমার জেনারেশনটা জিতে গেলাম বাট আমার পরের জেনারেশন বেঁচে থাকবে না, তাই কাউকে ঠকাবো না, সবাইকে যত্ন করে সবাইকে ভালোভাবে বাঁচতে শিখিয়েই আমি ভালোভাবে বাঁচতে পারবো, এই ফিলিংটা সবার মধ্যে আনতে হবে। ফিউচার টু ইনহেরিট আ ওয়ার্ল্ড ফ্রি অফ ইনডিগনিটি অ্যান্ড ইনডিসেন্সি অকেশনড বাই পভার্টি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড প্যাটার্নস অফ আনসাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই যে মানুষ গরিব দশা থেকে মানে পভার্টি ওরিয়েন্টেড অবস্থা থেকে থাকলে কিন্তু মানুষ নানা রকমের ইল্লিগাল মিন্স, নানা রকমের অসৎ পথে চালনা, এই সমস্তগুলো হতে থাকে, এই সমস্তগুলো যাতে না হয়, প্লাস যত যে সমস্ত কান্ট্রিতে বা যে সমস্ত জায়গায় এই ডাইভার্সিফিকেশন মানে বেশি থাকে, যে রিচ অ্যান্ড পুয়ার পিপলের মধ্যে প্রচুর পার্থক্য থাকে মানিটারি দিক থেকে বা স্ট্যাটাসের দিক থেকে, সেই সব কান্ট্রিতে কিন্তু এই ইলিগাল মিনটা অনেক বেশি দেখা যায়, মানুষকে ঠকিয়ে নেওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়, তাই এই সমস্ত ইনডিগনিটি বা ইনডিসেন্ট কাজ থেকে আমরা বিরত থাকবো, এই সমস্ত কাজ আমরা করবো না। নেক্সট ছিল কি
পভার্টি ইরেডিকেশন করতে হবে এবং পভার্টি ইরেডিকেশন এবং তার সাথে হিউম্যান ডেভেলপমেন্ট অলওয়েজ রিলেটেড পভার্টি ইরেডিকেশন করি, কিন্তু আমরা ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিইংস আর তার সাথে এনভায়রনমেন্টে ডেভেলপমেন্ট করতে পারবো। নেক্সট ছিল কি দেখি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখানে বলা হলো যে থ্রি ইন্টারডিপেন্ডেন্ট আর মিউচুয়ালি রিইনফোর্সিং পিলার রয়েছে, কি কি, ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এই তিনটে হ্যান্ড ইন হ্যান্ড চললে একমাত্র আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে পারবো, এবং এই তিনটেকে হ্যান্ড ইন হ্যান্ড চালাতে গেলে লোকাল, ন্যাশনাল অ্যান্ড রিজিয়নাল গ্লোবাল লেভেলে প্ল্যান করতে হবে, সাকসেসফুল প্ল্যান করতে হবে, না হলে কিন্তু ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন একসাথে চলতে পারবে না। তাই সবাইকে লোকাল, ন্যাশনাল, রিজিয়নাল, গ্লোবাল লেভেলে হ্যান্ড ইন হ্যান্ড বা কোঅপারেশন করে কাজটা করতে হবে, সবার সাথে সবার কোঅপারেটিভ একটা নেচার থাকতে হবে, মানে কোঅপারেটিভ একটা মেন্টালিটি থাকতে হবে যে আমি ওর সাথে কোঅপারেশন করবো, ও যা বলবে আমি মানবো না, আমি আমার মতন করবো, তাহলে কিন্তু কোনোদিনও এটা অ্যাচিভ করা সম্ভব না। নেক্সট দেখা যাক, প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, মানে এই জোহানেসবার্গ সামিটে যে সমস্ত প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন গুলো নেওয়া হলো তার যে আউটকামস গুলো আছে সেগুলো এবার এক এক করে বলবো। ফার্স্ট এখানে কি বলছে, কংক্রিট অ্যাকশনস অফ মেজার্স অ্যাট অল লেভেলস, প্রত্যেকটা লেভেলে কংক্রিট অ্যাকশন অ্যান্ড মেজার নিতে হবে। এনহান্স ইন্টারন্যাশনাল কোঅপারেশন, প্রত্যেকটা দেশের মধ্যে কোঅপারেশন থাকতে হবে, শুধু ঝগড়া করে এর সাথে যুদ্ধ করে কিন্তু কোনোদিনও এই অ্যাচিভমেন্টটা আনা সম্ভব না। বেনিফিট অল উইমেন, ইউথ, চিলড্রেন অ্যান্ড ভালনারেবল গ্রুপস, যারা ভালনারেবল গ্রুপস মানে সে তার মধ্যে উইমেন রয়েছে, ইউথ রয়েছে, পুয়ার পিপল রয়েছে, যারা যারা ভালনারেবল গ্রুপস এর মধ্যে পড়ে বা ইন্ডিজিনাস গ্রুপস রয়েছে, তাদেরকে কিন্তু আমরা চেষ্টা করবো তাদের উপকারে লাগতে, তাদের উপকারে লাগার মতো কোন প্ল্যানস বা সাজেশনস নিয়ে আসতে। নেক্সট কি, ইনভলভ অল রিলেভেন্ট সেক্টরস থ্রু পার্টনারশিপ, সমস্ত সেক্টরকে আমরা জড়িয়ে রাখবো পার্টনারশিপের সাথে, যাতে সবাই নিজেদের একটা দায়িত্ব ফিল করে যে আমাদের একটা দায়িত্ব আছে সোসাইটির প্রতি, আমাদের একটা দায়িত্ব আছে এনভায়রনমেন্টের প্রতি। আচ্ছা, নেক্সট দেখা যাক, পভার্টি এলিভিয়েশন, পভার্টি এলিভিয়েশনের মধ্যে দেখা গেল 2015 মোটামুটি ভাবে পুরো ওয়ার্ল্ডের হাফ অফ দ্য পপুলেশন লেস দেন $1 পার ডে ইনকাম করে। তো সেই জন্য ইউএন এর মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসার্ন ছিল পভার্টি এলিভিয়েশন বা পভার্টি ইরেডিকেশন। পভার্টি ইরেডিকেশনের জন্য তারা বেশ কিছু প্রপোজালস দিল, কি কি দিল, ফার্স্ট ছিল এস্টাবলিশ আ ওয়ার্ল্ড সলিডারিটি ফান্ড, মানে পৃথিবীর, পুরো পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ হিসেবে যদি ভাবি, তাহলে পুরো পৃথিবীর সমস্যাকে যদি আমি আমার সমস্যা বলে ভাবি, তাহলে একটা ফান্ড তৈরি হবে যেটা দিয়ে যেখানেই হোক না কেন পভার্টি বেসড কোনো প্রবলেম হবে সেখানে সেই ফান্ড থেকে সাহায্য করা হবে। নেক্সট হলো ডেভেলপ ন্যাশনাল প্রোগ্রাম ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেমন আমাদের ইন্ডিয়াতে এখন হচ্ছে নানা রকমের প্রোগ্রামস তৈরি করা হয় এবং সেগুলো ইমপ্লিমেন্ট করা হয় ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেগুলোই ডেভেলপ করতে করার কথা বলা হলো। নেক্সট হচ্ছে প্রমোট উইমেন্স ইকুয়াল অ্যাক্সেস, হ্যাঁ উইমেনের ইকুয়াল অ্যাক্সেসটা নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিল, মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, মেয়েদেরকে যত পিছিয়ে রাখা হবে নেচার থেকে কিন্তু আমরা আরো পিছিয়ে, মানে নেচার থেকে আমরা নিজেদেরকে ডিসইন্টিগ্রেট করে ফেলবো, মানে আলাদা করে ফেলবো। উইমেনরা কিন্তু নেচারকে অনেক বেশি ভালো বোঝে বলে এখানে বারবার করে বলা হলো। শুধু উইমেন না, ইন্ডিজিনাস পিপল যারা আদি কোন একটা জায়গার আদি বাসিন্দা যারা, যেমন কোনো ট্রাইবস, কোনো উপজাতি গোষ্ঠী, তারা নেচারকে অনেক বেশি ভালো করে বোঝে, তো সেই জন্য বারবার করে উইমেন অ্যান্ড ইন্ডিজিনাস পিপলদের পার্টিসিপেশনের কথা বারবার বলা হলো। তারপরে কি বলছে, পলিসিস টু ইম্প্রুভ ইন্ডিজিনাস কমিউনিটি, যেটা এক্ষুনি বললাম। নেক্সট কি, বেসিক হেলথ সার্ভিসেস, সমস্ত মানুষেরা সেটা তারা যতই পুয়ার হোক না কেন তারা বেসিক হেলথ সার্ভিস থেকে যেন কখনো বঞ্চিত না হয়, সব সময় যেন বেসিক হেলথ সার্ভিসটা পায়, ফ্রি হেলথ সার্ভিস যেন সেটা থাকে এবং সেটুকু যেন তাদের পাওয়ার অধিকার রয়েছে। নেক্সট হচ্ছে চাইল্ড এডুকেশন, তাদের ছেলেমেয়েরা যেন প্রপার এডুকেশন পায় এবং একটা লেভেল অবধি যেন সেই এডুকেশনটা পায়, এবং তারপরে ইন্ডিয়াতে রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE যেটাকে বলি আমরা, সেই RTEটা আসে এবং তারপরে ক্লাস 8 অবধি এডুকেশনটা ফ্রি ফর অল হয়ে যায়। নেক্সট কি, অ্যাক্সেস টু এগ্রিকালচারাল রিসোর্সেস অ্যান্ড টেকনিক্স, বিভিন্ন এগ্রিকালচার রিসোর্সেস অ্যান্ড টেকনিক্স এর সাথে, মানে মানুষ যেন সেই সমস্ত রিসোর্স অ্যান্ড টেকনিক্স গুলো অ্যাভেল করতে পারে, তার ন্যূনতম দাম রাখতে হবে এবং যেগুলো ফ্রিতে পাওয়া যেতে পারে সেগুলো ফ্রিতে অ্যাভেলেবেল থাকতে হবে, যেগুলো ফ্রি সম্ভব না সেগুলো যেন ন্যূনতম একটা দাম থাকে, সেগুলো যেন খুব একটা হাইলি প্রাইস না হয় যাতে তারা অ্যাক্সেস করতে পারে। রুরাল ইনফ্রাস্ট্রাকচারটাকে ভালো হতে হবে, নাহলে কি করে এগ্রিকালচার ফিল্ডে আর কালটিভেশনের পর সেটাকে বাজারজাতকরণ করবে, মার্কেটাইজেশন করবে, তাই জন্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হতে হবে। নেক্সট হচ্ছে ফুড অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি,
ফুড অ্যাভেলেবিলিটি থাকলেই শুধু হবে না, অ্যাফোর্ডেবিলিটি হতে হবে, ফুডের দাম বা ইনফ্লেশন যেন মার্কেটে খুব বেশি না হয়, যাতে ফুডের দাম সকলের সকলে ফুড যাতে অ্যাক্সেস করতে পারে সেই রকম যাতে ফুডের দাম হয় সেটাকে কিন্তু আমাদের ইনশিওর করতে হবে। কম্ব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড মিটিগেট এফেক্টস অফ ড্রট অ্যান্ড ফ্লাডস, ডেজার্টিফিকেশনটাকে কমিয়ে ড্রট অ্যান্ড ফ্লাডের এফেক্টকে যাতে যতটা সম্ভব মিনিমাইজ করা যায় যাতে তার এফেক্ট বেশি না পড়ে সেটা আমাদের দেখতে হবে। স্যানিটেশন, মানে সবাই যাতে প্রপার স্যানিটেশন ফেসিলিটি পায় এবং হাইজিনিক যেন হয়, আনহাইজিনিক কন্ডিশনে যেন কেউ না থাকে সেটাকে ইনশিওর করতে হবে। নেক্সট কি বললো, কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, আনসাস্টেনেবল প্যাটার্নস অফ কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, মানে মানে যেটা আমরা প্রোডাকশন হচ্ছে সেটা যে আমরা কনজিউম করছি সেই কনজিউম অ্যান্ড প্রোডাকশনের মাঝখানে একটা বিশাল বড় একটা আনসাস্টেনেবল প্যাটার্ন ছিল। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্রোডাকশন হলো, হওয়ার পরে সেটা প্যাকেজড যখন হচ্ছে তখন সেটা একটা প্লাস্টিকের প্যাকেটে প্যাকেজড হলো, আমি সেটা খেলাম একটা কিছু, হয়তো বাদাম ভাজা, বাদাম ভাজাটা প্লাস্টিকের প্যাকেটে প্যাকেজড হয়েছে, আমি খেয়েছি, খেয়ে প্লাস্টিকটা বাইরে ফেলে দিলাম। তো এই যে প্রোডাকশন এন্ড কনজাম্পশনের মধ্যে যে আনসাস্টেনেবল প্যাটার্নস এটাকে আইডেন্টিফাই করতে হবে, করে দেখতে হবে যে কোনটা এনভায়রনমেন্টের জন্য হার্মফুল সেটাকে বাতিল করতে হবে, সেটা বাতিল করে তার অল্টারনেটিভ কিছু একটা নিয়ে আসতে হবে। এটাই এখানে বারবার করে বলা হলো এবং এখানে ফার্স্টলি যেটা বলা হলো যে ফান্ডামেন্টাল চেঞ্জেস ইন দ্য ওয়ে সোসাইটিজ প্রোডিউস অ্যান্ড কনজিউম, এটাই ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে হবে যে কিভাবে আমরা প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশনের মধ্যে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ব্যাপার আনতে পারি। আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টুলস অ্যান্ড মেকানিজমস, কী কী অ্যাপ্রোপ্রিয়েট টুলস মেকানিজমস থাকলে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড আনতে পারবো সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। নেক্সট দেখা যাক, নেক্সট বললো প্রোটেক্টিং অ্যান্ড ম্যানেজিং দ্য ন্যাচারাল রিসোর্স বেস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট একটু আগেই দেখছিলাম, এখানে ওই সাস্টেনেবল ডেভেলপমেন্টের তিনটে পিলারের মধ্যে এই দুটো পিলার ছিল, একটা ইকোনমিক ডেভেলপমেন্ট, একটা সোশ্যাল ডেভেলপমেন্ট। তো কীভাবে ন্যাচারাল রিসোর্স বেসকে আমরা এই এর মধ্যে মানে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইউজ করতে পারবো সেটা বলা হলো এখানে, এবং এখানে বলা হলো যে হিউম্যান অ্যাক্টিভিটি অন ইকোসিস্টেম সেটা কমাতে হবে। নেক্সট বলা হলো যে ফিনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যেটা রয়েছে সেটাকে বাড়াতে হবে, তার জন্য যেভাবে হোক প্রোগ্রাম তৈরি করা, নানা রকমের মেজার্স নেওয়া সেগুলো করতে হবে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াটার এফিসিয়েন্সি প্ল্যান থাকতে হবে, যাতে ওয়াটার রিসোর্সটা যাতে নষ্ট না হয়, কেউ যাতে পলিউট করতে না পারে, কেউ যাতে ওয়াটারের যে ওয়াটার, যদিও আমরা জানি যে ওয়াটার একটা রিপ্লেনিশেবল একটা ব্যাপার একটা গুডস, বাট ওয়াটারকে যদি আমি খুব ভয়ঙ্করভাবে পলিউট করতে থাকি তাহলে তো কিছুতেই মানে ওর রিপ্লেনিশ হওয়ার আগেই ওটা পলিউটেড হয়ে যাচ্ছে না, তো সেই জন্য ওটাকে খুব কেয়ারফুলি আমাদের হ্যান্ডেল করতে হবে। নেক্সট হচ্ছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়াটার সাইকেল, যেটা আমি এক্ষুনি বললাম একটা রিপ্লেনিশ হওয়ার বা সাইক্লিক ম্যানারে একটা জিনিস চলার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটুকুকে দিতে হবে যাতে ও নিজেই আবার নতুন করে পিউরিফাইড হয়ে নতুন করে আবার আরো বেশি সাপ্লাই দিতে পারে। কিন্তু সেই টাইমটুকু আমরা যদি না দিই, যেমন গ্রাউন্ড ওয়াটার এত বেশি তুলতে তুলতে এখন গ্রাউন্ড ওয়াটার এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে সেখানে কন্টামিনেশন শুরু হয়ে গেছে, সেগুলো ন্যাচারাল কন্টামিনেশন, সেগুলো কিন্তু অলরেডি আগে থেকেই ছিল, বাট আমরা এখন এত হিউজ লেভেলে গ্রাউন্ড ওয়াটার তুলে নিচ্ছি যে একদম নিচের লেভেলে থাকা যে কন্টামিনেটেড ওয়াটার সেটা এখন আমরা তুলছি, সেই কারণে কিন্তু এখন গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন বা আর্সেনিক কন্টামিনেশন, ফ্লোরাইড কন্টামিনেশন এগুলো শুরু হয়েছে। তো ওয়াটার সাইকেল অনুযায়ী তাকে রিপ্লেনিশড হওয়ার, তাকে রিচার্জ হওয়ার মিনিমাম সময়টুকু দিতে হবে। নেক্সট কি, নেক্সট বলা হলো কোঅর্ডিনেশন অ্যামং ভেরিয়াস ইন্টারন্যাশনাল ইন্টার গভর্নমেন্টাল বডিজ, এটা বারবার বলা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি হোক, প্রত্যেকটা স্টেক হোল্ডার্স হোক, সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। নেক্সট সাস্টেনেবল ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ট্যুরিজম ডেভেলপমেন্টও বলা হলো সাস্টেনেবল ওয়েতে করতে হবে, যে আমরা ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিলাম, যেখানে সেখানে যা খুশি একটা বোতল, খাবারের জলের বোতল ফেলে দিয়ে এলাম, এগুলো করা চলবে না। সাস্টেনেবল ওয়েতে কিভাবে ঘুরতে যাওয়া হোক ভালোই, ট্যুরিজম হোক, কিন্তু সাস্টেনেবল ওয়েতে হতে হবে, সেখানে গিয়ে নেচারের হার্ম যাতে কেউ টুরিস্টরা করে আসতে না পারে। নেক্সট বলা হলো কি, কনজামেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে মানে ভীষণভাবে কনজারভেশনের মাধ্যমে এবং সাস্টেনেবল ইউজের মাধ্যমে এমনভাবে ইউজ করতে হবে যাতে সেগুলো পুরোপুরি নষ্ট বা পলিউটেড না হয়ে যায়। নেক্সট বলা হলো ফরেস্ট ম্যানেজমেন্ট আনতে হবে, ফরেস্ট ম্যানেজমেন্ট বিভিন্ন রকমের প্ল্যান আনতে হবে, ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল লেভেলে আনতে হবে যাতে ফরেস্টটাকে আমরা হারিয়ে না ফেলি পুরোপুরি, কারণ ফরেস্ট ইজ দ্য অনলি সোর্স অফ অক্সিজেন, তাই ফরেস্ট হারিয়ে গেলে কিন্তু হিউম্যান বিংস বাঁচবে না।
নেক্সট বলা হলো সাস্টেনেবল মাইনিং ডেভেলপমেন্ট। মাইনিং এর সাথেও কিন্তু প্রচন্ড ভাবে পলিউশন রিলেটেড থাকে, মাইনিং কেও তাই এমন ভাবে করতে হবে যাতে পলিউশনটা একটু হলেও কমে। তাই কিভাবে করা যেতে পারে সেই ডেভেলপমেন্ট প্ল্যানিং গুলো করতে হবে। নেক্সট বলা হলো the sustainable development of ocean, seas, islands and coastal areas. এই প্রথম এখানে আইডেন্টিফাই করা হলো যে ওশন, সিজ, আইল্যান্ডস এই সমস্ত জায়গারও কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রয়োজন আছে। তাই ওশন, সি, আইল্যান্ডস এই জায়গাগুলোতেও কিন্তু এফেক্টিভ সাস্টেনেবল প্ল্যানিং দরকার। তারপরে বলা হলো সাস্টেনেবল ফিশারি। সাস্টেনেবল ফিশারি মানে আমাদের এখন দেখবে বলা হয় যে মাছ মাছ যাতে বাচ্চা মাছ কেউ শিকার না করে, মানে বাচ্চা মাছ যে কেউ ফিশিং না করে। বাচ্চা মাছ ফিশিং করলে কি তারা বড় হতে পারলো না, তারা তাদের থেকে কোনো বাচ্চা আবার জন্ম নিতে পারলো না। তো সেই জন্য বড় মাছ ছাড়া ছোট মাছ ধরা কিন্তু বারণ, কিন্তু তারপরেও ইলিগালি ফিশিং হয়ে চলেছে, বাচ্চা মাছ ধরা হয়। বিশেষ করে ইলিশ মাছ যখন হয় তখন বাচ্চা বড় কিছু ছাড় দেওয়া হয় না, যেটাকে খোকা ইলিশ বলে সেগুলোও ধরে ফেলা হয়, বাট সেগুলো ধরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, বাট তাও আমরা সেগুলো ধরি। তাই এখানে বলা হলো সাস্টেনেবল ফিশারি যাতে ইমপ্লিমেন্ট করা হয়। নেক্সট বলা হলো কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওশনস অ্যাট অল লেভেলস। প্রত্যেকটা স্তরে, ন্যাশনাল লেভেলে, লোকাল লেভেলে, যেখানেই রিভার থাকুক, ওশন থাকুক বা গ্লোবাল লেভেলে কিন্তু কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান আনতে হবে। নেক্সট বলা হলো মেরিন এনভায়রনমেন্টকে প্রোটেকশন দিতে হবে, তার জন্য যেভাবে হোক যা প্ল্যানিং দরকার সেটা একটা গ্লোবাল ওয়েতে গ্লোবাল প্রোগ্রাম একটা সেট করতে হবে, যাতে সেই প্রোগ্রামটা সকলে প্রত্যেকটা দেশ মেনে চলে। নেক্সট হচ্ছে মেরিটাইম সেফটি অ্যান্ড প্রোটেকশন। হ্যাঁ, আমি যখন জাহাজ নিয়ে যাবো জাহাজ সমুদ্র দিয়ে, তখন দেখতে হবে যে আমার জাহাজ থেকে পেট্রোল মানে ডিজেল বা কোনো তেল লিক করে যাতে এনভায়রনমেন্ট মেরিটাইম এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না করে, পলিউট না করে, সেটা কিন্তু আমাদের ভালো করে ইনশিওর করতে হবে। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ মেরিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম। মেরিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমকে ভালো করে বুঝতে হবে যে কোনটা তাদের ক্ষতি হচ্ছে। যেমন কোরাল, কোরালের যে লাইফ, কোরালের লাইফটা এত পলিউশন হচ্ছিল যে সেটা প্রায় পুরো নষ্টই হয়ে গেছিল, কিন্তু তারপরে তো যখন এলো তোমার সুনামি এলো তখন তো পুরো অনেকটাই নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, আবার ধীরে ধীরে আস্তে আস্তে জন্মাচ্ছে। তো সেটাই আমাদের বুঝতে হবে যে কিভাবে কি করলে মেরিন ইকোসিস্টেমের ক্ষতি হচ্ছে, কোনটাতে তাদের লাভ হচ্ছে, সেই মতন আমাদের কাজ করতে হবে। এরপর ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট, এগুলো তো করতেই হবে। গ্রিন হাউস গ্যাস স্টেবিলাইজ করতে হবে। নেক্সট হচ্ছে ফুড সিকিউরিটি, সেফটি, ফুড প্রোডাকশন এমনভাবে করতে হবে যাতে সবার জন্য ফুড সিকিউরিটি থাকে, কারোর যাতে কোনো ফুড অ্যাক্সেস করতে সমস্যা না হয়। নেক্সট ডেজার্টিফিকেশন কমব্যাট করতে হবে। নেক্সট হচ্ছে মাউন্টেন ইকোসিস্টেম, যেটা মাউন্টেন ইকোসিস্টেম ভীষণভাবে ভালনারেবল, মাউন্টেনার্স যত বাড়ছে, মাউন্টেনিয়ারিং যত হচ্ছে বা যত ট্যুরিজম বাড়ছে, তত কিন্তু ইকোসিস্টেমকে হ্যাম্পার হতে হচ্ছে। টুরিস্টরা ওখানে গিয়ে বা মাউন্টেনিয়ার্সরা ওখানে গিয়ে ওগুলোকে সব নষ্ট করে দিয়ে আসছে, ওখানে প্লাস্টিক ফেলে বা আরো অনেক কিছু ফেলে ঠেলে নষ্ট করে দিয়ে আসছে ওখানকার ইকোসিস্টেমকে। তো সেটা দেখতে হবে কিভাবে তাদেরকে প্রোটেক্ট করা যায়। নেক্সট হচ্ছে গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যেতে পারে। ট্রেড রিলেটেড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স থাকতে হবে, এরকম নয় যে আমি আমারটুকু ট্রেড করব। সবার মধ্যে একটা একটা যেটা লিবারালাইজেশন বলে, ট্রেড লিবারালাইজেশন থাকতে হবে। কর্পোরেট রেসপন্সিবিলিটিটা ভালো করে থাকতে হবে, সেই জন্য বিজনেস গ্রুপসকে এখানে ইনভাইট করা হয়েছিল যাতে কর্পোরেট রেসপন্সিবিলিটি তারা বুঝতে পারে। নেক্সট হচ্ছে দ্য ক্যাপাসিটিজ অফ ডেভেলপিং কান্ট্রিজ টু এনকারেজ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনিশিয়েটিভ। ডেভেলপিং কান্ট্রিতে পাবলিক প্রাইভেট, যেটাকে এখন পিপিপি মডেল দেখবে হয়েছে, পাবলিক প্রাইভেট, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সেই রকম মডেল যাতে প্রিপেয়ার করে যাতে ইনিশিয়েটিভ নিয়ে যাতে নানা রকমের ক্যাপাসিটি বিল্ডিং করা হয়, যার নানা রকমের প্রোগ্রাম, নানা রকম পলিসি নেওয়া যায়, সেই রকম কাজকর্ম করতে হবে। এবং তারপরে বলা হলো রিজিনাল ট্রেড অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্টস যাতে সবাই মেনে চলে, এবং সেই রকম সেই সমস্ত এমন এগ্রিমেন্টস করতে হবে যাতে সবাই সেটা মেনে চলতে পারে। নেক্সট হচ্ছে ডিজিটালাইজেশন করতে হবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে 2002 ফার্স্ট বলা হলো যে ডিজিটালাইজেশনটা করতে হবে, তাহলেই একমাত্র সব কান্ট্রির সাথে সবার কমিউনিকেশনটা খুব বেটার হবে এবং খুব ফাস্ট হবে, সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে হেলথ ইস্যুস গুলো কিভাবে আইডেন্টিফাই করতে বলা হলো, দেখা যাক বলা হলো হেলথ কেয়ার সিস্টেমস অ্যান্ড বেসিক হেলথ সার্ভিসেস যেন সবাই পায়, প্রিজারভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ এফেক্টিভ ট্র্যাডিশনাল মেডিসিন। হ্যাঁ, এটাও একটা বলা হলো যে অনেক বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন জায়গার কমিউনিটি কিছু ট্র্যাডিশনাল মেডিসিন, ট্র্যাডিশনাল হেলথ সিস্টেম রয়েছে, তো অনেক সময় দেখা যায় সেগুলো বেশ ফ্রুটফুল। যেমন
ভারতের কবিরাজি সিস্টেম, বিভিন্ন গাছপাতার নানা রকমের সেগুলোর কিছু না কিছু উপকারিতা তো আছেই, সেগুলোকে প্রমোট করতে বলা হলো যে নিম পাতা খেলে পেট পরিষ্কার থাকে, তাহলে নিম পাতাটা খেতে বলা হোক, তুলসী পাতা খেলে কাশি কমে, তো তুলসী পাতা খেতে বলা হোক, তাতে তুলসী পাতা তাকে না খাই আমি তাকে ওষুধ খাওয়াবো এটা যেন না করা হয়, প্রমোট করতে বলা হলো যাতে তারা তাদের মতন করে আগে করুক, তারপরে না হলে তো অবশ্যই ওষুধ আছে। নেক্সট বলা হলো কি, টু এনহ্যান্স হেলথ এডুকেশন, হেলথ এডুকেশন সবাইকে মোটামুটি যেটুকু বেসিক দরকার বেসিক হেলথ এডুকেশন টুকু যাতে সবাই পায়, ইকুইটেবল অ্যান্ড ইমপ্রুভড অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড এফিশিয়েন্ট হেলথ সার্ভিসেস, সবাই যাতে মোটামুটি অ্যাফোর্ডেবল একটা হেলথ সার্ভিসেস পায়, যেটা আমি বলছিলাম যে ইন্ডিয়াতে সেই জন্য পুয়ার পিপল বা সকলের জন্যই গভর্নমেন্ট হসপিটালসগুলো ফ্রি হেলথ সার্ভিসেস দেয় একটা মিনিমাম অ্যামাউন্টে দেয়। নেক্সট বলা ন্যাশনাল প্রিভেন্টিভ অ্যান্ড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস, নানা রকমের ন্যাশনাল প্রিভেন্টেটিভ অ্যান্ড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি নিতে হবে যাতে সব নেশনে মোটামুটি ভাবে সেম ওয়েতে কাজকর্ম হয়, হেলথ রিলেটেড কাজকর্ম হয়। আচ্ছা, এবার বলা হলো আইল্যান্ড ডেভেলপিং স্টেটস গুলো যেগুলো সেখানকার, সেখানেও কিন্তু সাস্টেনেবল ওয়েতে ডেভেলপমেন্ট করতে হবে, এবং সেখানে যেহেতু সেগুলো আইল্যান্ড সেই জন্য এগুলো একটু মেনল্যান্ড গুলোর থেকে একটু আলাদা হবে, সেখানে আরো বেশি ক্রিটিক্যাল হবে ইকোসিস্টেম, তো সেই জন্য সেখানে আরো এনভায়রনমেন্টালি সাউন্ড এনার্জি সার্ভিসেস থাকতে হবে এবং আরো এনভায়রনমেন্টালি সাউন্ড নানা রকমের প্ল্যানিং নিতে হবে। নেক্সট বলা হলো যে রিজিয়নাল অ্যাডাপ্টেশন কি কি হবে, এখানে বলা হলো যে বিভিন্ন রকম রিজিয়নাল, যেমন আফ্রিকার পভার্টি এলিভেট করতে হবে, ল্যাটিন আমেরিকার পভার্টি এলিভেট করতে হবে, এশিয়ান প্যাসিফিক রিজিয়নের পভার্টি এলিভেট করতে হবে, ওয়েস্ট এশিয়ার ন্যাচারাল রিসোর্সকে ঠিকঠাকভাবে প্রপারলি ম্যানেজ করতে হবে, অ্যান্ড ইকোনমিক কমিশন ফর ইউরোপ রিজিয়নে, ওখানে পপুলেশন ডেন্সিটি ভীষণ হাই, সেই সমস্ত জায়গাতেও কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রপারলি করতে হবে। আচ্ছা, এবার বলা হলো যে কি কি উপায় এই সমস্তগুলো ইমপ্লিমেন্ট করা যাবে, মিন্স অফ ইমপ্লিমেন্টেশন, উপায়গুলো কি কি, উপায়গুলো হচ্ছে ফার্স্টে বলা হলো যে এফেক্টিভ ইউজ অফ ফিনান্সিয়াল রিসোর্স, ম্যান পাওয়ার অ্যান্ড ইনস্টিটিউশনস, ফিনান্সিয়াল রিসোর্স মানে টাকা পয়সা যে সমস্ত রয়েছে বা ম্যান পাওয়ার বা ইনস্টিটিউশন সেগুলো কিন্তু এফেক্টিভ ইউজ অ্যান্ড সেগুলোকে দিকে দিকে মোবিলাইজ করতে হবে, সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে বলা হলো এফিকেসি, কোহারেন্স অ্যান্ড কনসিস্টেন্সি, মানে দক্ষতার সাথে একদম এবং কনসিস্টেন্টলি মানে কি বলবো নিয়মিতভাবে এই সমস্ত পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ফেসিলিটেট গ্রেটার ফ্লো অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা FDI বলি, FDI না হলে ডেভেলপিং কান্ট্রিতে তো আর অত বড় হয়তো সবসময় বিজনেস গ্রুপস নেই, তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হলেই বাইরে থেকে কর্পোরেট ওয়ার্ল্ডরা এসে ওখানে ইনভেস্টমেন্ট করবে এবং তাতে ডেভেলপিং ওয়ার্ল্ডটা কিন্তু উন্নত হবে। নেক্সট বলা হলো রিডিউস আনসাস্টেনেবল ডেট বার্ডেন, অনেক দেশের কাছে ডেট ছিল তার আগে অবধি, সেই সমস্ত ডেটগুলোকে মুকুব করে দেওয়ার কথা বলা হলো যাতে তা সেখান থেকে নতুন করে শুরু হয়, পুরনো জিনিস নিয়ে পুরনো ডেট নিয়ে বসে থাকার কোনো মানে হয় না, তাই সেই সমস্ত আনসাস্টেনেবল ডেটগুলোকে মুকুব করে দেওয়ার কথা বলা হলো। নেক্সট WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, সেই এগ্রিমেন্ট তার এগ্রিমেন্টস অনুযায়ী ট্রেডিং ফেসিলিটিসগুলো ফেসিলিটেট করার কথা বলা হলো সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে। নেক্সট হচ্ছে ডাইভার্সিফাই এক্সপোর্টস ইন কমোডিটি ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, যাতে যে সমস্ত কান্ট্রিদের নিজস্ব রিসোর্স খুব কম, যাতে যারা বাইরে থেকে জিনিসপত্র ইম্পোর্ট করে অন্য দেশের এক্সপোর্টের উপর ডিপেন্ড করে তারা যারা সার্ভাইভ করে তাদেরকে কিন্তু মানে তাদেরকেও আর কি আমরা সাহায্য করবো, এরকম নয় যে তাদেরকে খুব বেশি দামে বিক্রি করে আমরা লাভজনক ব্যবসা করবো, তা নয়, তাদেরকে যেগুলো মানে প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনীয় কমোডিটি যেগুলো সেগুলো কিন্তু আমরা ঠিকঠাক ন্যায্য দামে বিক্রি করবো। নেক্সট হচ্ছে ট্রেড লিবারেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ট্রেড লিবারেশন করতে হবে, যেটাকে আমি বারবার বলছিলাম লিবারালাইজেশন দরকার, নাহলে গ্লোবালাইজেশন হবে না। নেক্সট হচ্ছে প্রমোট মাল্টিল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট, প্রত্যেকটা স্তরে স্তরে ট্রেড এগ্রিমেন্ট থাকবে এবং প্রত্যেকটা স্তরে স্তরে ট্রেড এগ্রিমেন্টের সাথে এনভায়রনমেন্টাল এগ্রিমেন্টও থাকবে, যাতে সবাই বুঝতে পারে যে এনভায়রনমেন্টের প্রতি আমার দায়িত্বটা কতটা। নেক্সট হচ্ছে প্রমোট ফেসিলিটেড অ্যান্ড ফিনান্স এনভায়রনমেন্টালি সাউন্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমন টেকনোলজি ইউজ করতে হবে যেটা এনভায়রনমেন্টালি সাউন্ড, যাতে পলিউশন লেভেলটা কমানো যায়, সেরকম টেকনোলজি আমাদের প্রমোট করতে হবে। এডুকেশন দিতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং এই রিলেটেড রিসার্চ করতে হবে। আচ্ছা, পাবলিক পার্টিসিপেশন ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিংটাও এনশিওর করতে হবে, যাতে মানুষেরা এনথুজিয়াস্টিকলি নানা রকম ডিসিশন মেকিং এ কিন্তু যাতে পার্টিসিপেট করে সেটা আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, এরপর বলা হলো ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক, এটাই যে বারবার বলা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে কি কি উপায় করতে হবে সেগুলো বলা হলো, তার জন্য একটা ফ্রেমওয়ার্ক এখানে তৈরি করে দেওয়া হলো, একটা কাঠামো তৈরি করে দেওয়া হলো। কি কাঠামো, ফার্স্টে বলা হলো যে
strengthening the institutional framework of sustainable development at international level. International level এর জন্য কাঠামোর জন্য বেশ কিছু স্টেপস বলা হলো, আবার বলা হলো যে জেনারেল অ্যাসেম্বলি ফর্ম করা হবে, তার আবার দুটো রোল বলা হলো, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল গঠন করা হবে, তার আবার কতগুলো রোল বলা হলো, এরকম করে করে বেশ অনেকগুলো জিনিস এরা মানে কাঠামোটার আন্ডারে আবার কিছু সাব পয়েন্ট আছে। যদি এরকম প্রশ্ন আসে যে কাঠামোটা কি ছিল এখানকার যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা কি ছিল, তখন এইগুলো দিয়ে এর হেডিং গুলোর আন্ডারে এই পয়েন্ট গুলো লিখতে হবে। আচ্ছা, এছাড়া কি বলা হলো যে রোল অ্যান্ড ফাংশন অফ কমিশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে কমিশনটা গঠন হবে তার কি রোল হবে, তার কি ফাংশন হবে সেটা বলে দেওয়া হলো। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ভেরিয়াস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আছে, সেগুলোর কি রোল হবে সেটা বলে দেওয়া হলো। তারপরে বলা হলো যে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অফ এসডি সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিজিওনাল লেভেল, একটা ছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এবার এলো রিজিওনাল ইনস্টিটিউশনের কি রোল হবে সেটা বলে দেওয়া হলো। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অফ এসডি অ্যাট ন্যাশনাল লেভেল, মানে গ্লোবাল লেভেল থেকে রিজিওনাল লেভেল থেকে ন্যাশনাল লেভেলে সবটাই কিন্তু বলে দেওয়া হলো এখানে ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে। তো এই ছিল মোটামুটি আমাদের জোহানেসবার্গ সামিট। আমাদের সামিট সব করে শেষ হলো, আর্থ সামিট কমপ্লিট হলো, এই পার্টটা কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা ইকোসিস্টেম পড়বো, ইকোসিস্টেম হলে 10টি পুরো কমপ্লিট হবে, তারপর আমরা অন্য একটা পেপারে যাবো। আচ্ছা, আপাতত এইটুকুই, থ্যাংক ইউ।